আজ 21 জুলাই রাজ্যের সমস্ত প্রান্ত থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা যাচ্ছেন ব্রিগেডে মমতা ব্যানার্জির সভা শুনতে। তিনি কি বার্তা দেন সেটাই শুনতে যাচ্ছেন। কিন্তু পাশাপাশি বেশ কিছু মানুষ যারা নিত্য প্রয়োজনীয় তাদের রুটি রোজগারের বিষয়ে তারা কিন্তু বেরিয়েছেন, রাস্তায় দাঁড়িয়ে চরম হনস্থার শিকার হচ্ছেন। দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকার পরেও কিন্তু কোনো রকম বাস বা কোনো যানবাহন পাচ্ছে না তাদের গন্তব্যে পৌঁছানোর। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, পারলে তো সব বন্ধই করে দিতে পারত, খুলে রেখেছে কেন? বেফালতু রোদের মধ্যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। কতটা সমস্যা? অনেক সমস্যা। কত কি সেই হাতি বাগান? হ্যাঁ, কিছুই আসছে না, সব বাস শুধু নিয়ে না, আমরা যাবো কি করে? সে বাস তো পার্টির জন্যই যাচ্ছে, আমাদের জন্য তো আর যাচ্ছে না। আমাদের জন্য তো কিছু করা দরকার ছিল। এইভাবে এতক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, ছুটি তো দিয়ে দিতে পারতো, বা সব বন্ধ করে দিতে পারতো। তাই তো বলছি সব বন্ধ করে দিতে পারতো, বেফালতু খুলে রেখেছে। প্রায় এক ঘন্টা বাসের কি অবস্থা? বাস পাওয়াই যাচ্ছে না। দেখা যাচ্ছে ও বাসে পার্টির বাস নিয়ে যাচ্ছে সব। সমস্যায় পড়লেন? কোন সমস্যা? এখন কখন অফিসে যাব কি করব কিছু বুঝতেই পারছি না। এখন আমি কি করে বলবো বলুন। এখন এটা এটা প্রবলেম হচ্ছে আমাদের, ওরা তো বুঝবে না। সেটা বুঝলে তো তাহলে এরকমভাবে আমাদের পাবলিককে হ্যারাসমেন্ট করতো না। আমি সোদপুর ঘোড়ার থেকে হাঁটতে হাঁটতে আসছি, এখানে বাসে ওয়েট করছি। তাদের দাবি যে সরকার হয় ছুটির ঘোষণা করুক অথবা বিকল্প কোনো ব্যবস্থা করুক এই যাতায়াতের জন্য, যাদের প্রয়োজনে যারা রাস্তায় বেরোচ্ছেন, যাদের অফিস যাত্রী, যারা অফিসে না গেলেই তাদের হবে না, এই ধরনের মানুষের জন্য কিন্তু বিকল্প ব্যবস্থার আবেদন জানালেন নিত্য যাত্রীরা। এখন দেখার এবছর তো আর হলো না, আগামী বছর কতটা এই বিষয়ে সতর্ক ভূমিকা নেয় তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার সেটা কিন্তু সবাই বলবে। সোদপুর থেকে উৎপল দাস, নিউজ বর্তমান।